এখন ঘড়িতে 11:12। আজকের ব্লগটা শুরু হচ্ছে আবার আলিপুরদুয়ার থেকে। আর আমাদের সাথে দেখো কে আছে এখন। সকালবেলা ঘুম থেকে উঠে দাদা চলে এসেছে। মেইনলি আজকে আমাদের তো যাওয়ার প্ল্যান আছে কোথায়, শিলিগুড়ি। বাট আমি বাইক নিয়ে যাব, বাকি সবাই যাবে হচ্ছে গাড়িতে করে। আমাদের প্ল্যান হচ্ছে 11:30-12:15 মধ্যে এখান থেকে বেরোনোর। তো এই যে ব্রেকফাস্ট চলে এসেছে আমার, আর লাস্ট ব্লগে ভাই আমরা কি মস্তি করেছিলাম, মানে সেই আমার তো মনে হচ্ছিল বাইক চালাচ্ছিলাম না, আমি মনে হচ্ছে স্পিড বোর্ড চালাচ্ছি। মানে চারদিক দিয়ে জল এরকম ছিটকাচ্ছে, গাড়ি শুধু ইঞ্জিনে ভো ভো শব্দ। ওটা নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স ছিল, বেস্ট ব্লগ। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বেজে গেছে 11:52। আর তোমাদের ভাই একদম রেডি হয়ে গেছে, মানে জাস্ট এখন রাইডিং জ্যাকেটটা পরবো আর বাকি সব জিনিসপত্র সব একদম গুছিয়ে নিয়েছি। তো চলো আগে লাগেজপত্র সব নিচে নিয়ে যাই। টাইম ঘড়িতে 12:03, আর বাইকে সব লাগেজ লোড করে এখন আমরা বেরোতে চলেছি। আর কালকে যে অফরোডিং করেছিলাম না, তার জন্য রাইডিং গ্লাভসটা পুরো ভিজে গেছে, ওটা আর ইউজ করার মতো অবস্থায় নেই, সেই কারণে এটা ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এই আলিপুরদুয়ারের হোটেল থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্টে এখন আমরা যাবো হচ্ছে নির্লিপ্তদার বাড়ির কাছে, ওখান থেকে দাদা জয়েন করবে আমার সাথে। ভালোই রোদ বেরিয়েছে, সেখানে গরমও লাগছে ভালোই রাইডিং গিয়ারের ভেতরে। আর রাইডিং গিয়ারটাও কালকে ভিজে গেছিলো, তো এটাও হালকা শুকিয়েছে, এখনও ভেতরটাও ভিজে আছে, তো এই রোদের জন্য কিন্তু শুকিয়ে যাবে। এখন আমরা ক্রস করছি আলিপুরদুয়ারের একটা ছোট ব্রিজ। ওয়ে হোয়ে ওয়াটার ক্রসিং, এখানে এটা রেখে যাবো। A few moments later. Okay, সময় এখন ঘড়িতে 12:27, আর ফাইনালি এখন আমরা আলিপুরদুয়ার থেকে বেরোচ্ছি। এতক্ষণ রাইডিং গিয়ার পরে দাঁড়িয়েছিলাম, পুরো গরমে অবস্থা খারাপ, হালাত পুরোপুরি খারাপ। তো এখন বাইক চালাচ্ছি, একটু একটু করে হাওয়া লাগছে। এটা কিন্তু আমাদের রাইডারদের জন্য এসি বলা যায়, বাইক চলবে আর ঠান্ডা হাওয়া গায়ে লাগবে। এই যে পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরতে দাঁড়িয়েছিল দাদারা, তার সাথে সাথে আমরা বাইকের এয়ার প্রেশারটাও একটু চেক করিয়ে নিচ্ছি। 23 ছিল, বাবারে বাবা অনেকই কম হাওয়া ছিল, কালকে অফরোডিং এর জন্য হাওয়া কমিয়েছিলাম। আর আমাদের বাইকে যথেষ্ট পেট্রোল আছে, তো ফুয়েল আপ করার কোনো দরকারই নেই। এই রাস্তা সোজা, ওকে ওকে চলো। আশা করি আজকের এই মনসুন রাইডটাও তোমাদের ভালোই লাগবে, কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। রাইট সাইডে একটু নীল আকাশ আছে, বাট সামনে যেদিকে আমরা যাচ্ছি ওইদিকে রয়েছে ঘন কালো মেঘ। আজকে হয়তো বৃষ্টি ফেস করতে হতে পারে, আমার রাইডিং গিয়ার এমনি ভিজে, আমার ভিজবে শেয়ার করা যাবে, বাট এরকমভাবে বাইক চালাতে অনেক ভালো লাগে, রোদ থাকলে না খুবই কষ্ট হয়। আর আমাদের অ্যাডভেঞ্চার 390 পারফরমেন্স কিন্তু মানে এর সাথে অন্য কোনো বাইকের, মানে এই বাজেটে অন্য কোনো বাইকের তুলনাই করা যায় না। 60-62,000 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, তারপরেও লাস্ট ব্লকে দেখেছো কী সমস্ত রাস্তা দিয়ে আমরা বেরিয়েছি, তাও একটু পাওয়ার ল্যাক করেনি। আর সব বাইকগুলোর ভেতরে পাওয়ারফুল বাইক কিন্তু মানে আমাদেরই ছিল, ডমিনার 400 ছিল আমাদের সাথে। দাদা আমার বাইক দেখার পর বলছে আমার নেক্সট বাইক অ্যাডভেঞ্চার 390 হতে চলেছে। লাস্ট ব্লক যারা দেখোনি দেখো, মানে সেই মজা পেয়ে যাবে, আমার বানানো সেরা অফরোডিং এক্সপিরিয়েন্সের ব্লগ ওটা। আর তোমরা তো জানাবে আজকে আলিপুরদুয়ার থেকে আমরা শিলিগুড়ি যাচ্ছি, আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার মতো। আর প্রভজ্যোত ভাই আর মিট আপ শিলিগুড়ির কসমোস মলে হচ্ছে, ওটা 3টের সময় মিট আপ দেখা তো হয়েছিল, বাট একসাথে একটাও ছবি নেই, যদি একটা ছবি হয়ে যায় তাহলে কিন্তু মজা চলেই আসে। আর বাকি যেটুকু ইন্সপায়ার হওয়া সেগুলো কিন্তু আমি সেই দিন সকালেই ইন্সপায়ার হয়ে গেছিলাম ওই বাইকগুলো দেখে, প্রভজ্যোত ভাইয়ের সাথে দেখা করে। সত্যি মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল নর্মালি একজন মানুষ সে আজকে এইরকম বাইক চালাচ্ছে, দেন আমরা কেন পারবো না, আমরাও পারবো কোনোদিন, জাস্ট মেহনত করতে থাকতে হবে, একদিন সব কিছু পসিবল হবে। রাস্তা তো কঠিন হয়, তা বলে হাল ছাড়লে চলবে না বন্ধু, এগিয়ে যেতে হবে। কি লাগছে চারিপাশের ভিউটা, আর ড্রিম ওয়াকের বাণী তার সাথে সাথে। জায়গাটা একবার দেখো, আমাদের দুপাশের মাঠঘাট পুরো একদম জল জমে গেছিল, দেখে মনে হচ্ছে আমি পুরো বর্তির ভিড়ে চলে এসেছিলাম, কি সেরা লাগছে। আর এটাই তো বাইক রাইডের আসল মজা, রাস্তার দুপাশে রয়েছে এরকম পাটকাটি শাড়ি, দেখো একবার রাস্তাটা, এগুলো ইউনিক ওয়াস, সবসময় কিন্তু এরকম দেখা যায় না, নীল আকাশের তলা এরকম রাস্তা, তার দুপাশে এরকম। সামনে থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, সোজা যাচ্ছে হচ্ছে কুচবিহার, রাইটে হচ্ছে শিলিগুড়ি, তো আমরা রাইট সাইডে বেগে যাবো। এই রাস্তাটা আমার কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি আগে এসেছি, আমার মনে হচ্ছে অরুণাচল প্রদেশ রাইডের সময় আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, বঙ্গাইগাঁও। আরে ভাই ব্রিজটা একবার দেখো, আর ব্রিজের ওপর থেকে ভিউটা দেখো বাদিকের, ও মাই গড, দেখো কি অবস্থা, রয়টার কি যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা।
ও ভাই, সময় এখন ঘড়িতে 1:22 আর অলমোস্ট 1 ঘন্টা হতে চললো আমরা রাইড করছি, আর দুর্দান্ত একটা স্পিড মেনটেন করে আমরা এগিয়ে চলেছি। আর শিলিগুড়ি ডিস্টেন্স বেশি হলে বাকি হচ্ছে 100 কিলোমিটার মতো, আর তোমরা ধরতে পারো মোটামুটি 50-60 কিলোমিটার আমরা 1 ঘন্টার ভেতরে কমপ্লিট করেই ফেলেছি। সময় এখন ঘড়িতে 1:40 আর এখন আমরা ক্রস করছি হচ্ছে ধূপগুড়ির উপর দিয়ে। শিলিগুড়ি আর বাকি আছে মাত্র 85 কিলোমিটার, সময় ঘড়িতে 1:44, জানি না 3টের ভেতর পৌঁছাতে পারবো কিনা, বাট লেট হলেও কোনো অসুবিধা নেই। এই সমস্ত এলাকায় এত বৃষ্টি হচ্ছে না লাস্ট কিছুদিন ধরে, আজকে তো ওয়েদার ক্লিয়ার দেখছো, তো তার জন্য রাস্তার এরকম বাজে অবস্থা, এরকম পটহলগুলো হয়ে রয়েছে। যদি হাই স্পিডে গাড়ির চাকার মধ্যে পড়ে না পুরোপুরি শেষ, রিম বেন্ড তো হবেই, তার সাথে সাথে কী কী প্রবলেম হতে পারে আমি জানি না। তো কালকে রাতে যখন আমরা ফিরছিলাম তখন এরকম একটা পটহলের উপর দিয়ে আমাদের বাইক গেছিলো, তো দেখো এরকম বড় বড় মানে পুকুর হয়ে রয়েছে এরকম অবস্থা। এইটার মধ্যে যদি কোনো গাড়ি ঢোকে তাহলে কি আর বাজবে, এগুলো ইমিডিয়েটলি ঠিক করা দরকার। ওই ভাঙা রাস্তা ক্রস করার পর ফাইনালি এখন আমরা পেলাম হচ্ছে 2-lane হাইওয়ে, তো এবার একটা ভালো স্পিড মেনটেন করতে পারবো। তো দেখা যাক কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছাই। এই জায়গায় আকাশের মেঘগুলো একবার দেখো, কেমন হচ্ছে তুলি রং দিয়ে পুরো রং করে দিয়েছে। আর ময়নাগুড়ি বলে একটা জায়গা আছে যেটা এখান থেকে 9 কিলোমিটার, সময় এখন ঘড়িতে 2:03 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে ময়নাগুড়ি। বৌদিরা চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানে গেলে দেখা হবে, চলো। ধরে নিয়েছি হচ্ছে গাজলডোবার রাস্তা, আর এই গাজলডোবার জায়গাটা কতটা সুন্দর একবার দেখো। লাস্ট টাইম আমি যখন গেছিলাম এই জায়গা দিয়ে রাতের বেলা ক্রস করেছিলাম, তখন এই জায়গাটার বিউটিটা না একদমই ফিল করতে পারিনি, বাট এখন দেখতেই পাচ্ছ জায়গাটা পুরো গ্রিনারিতে ভরা, আর দুপাশে রয়েছে চায়ের বাগান, আর দূরে ওইদিকে পাহাড়ও দেখা যাচ্ছিল, ওরা হয়তো গোপ্রোতে বোঝা যাবে না, এই দেখো হাত বাড়ালেই পুরো চা বাগান, এটাই তো বিউটি নর্থ বেঙ্গলের। সামনে আরও পুরো ঘন চা বাগান রয়েছে, এই দেখো ভাই ওই যে দূরে যা দেখতে পাচ্ছ সব কিছু হচ্ছে চায়ের ক্ষেত, মনসুনের আলাদাই মজা বন্ধু। দেখো আমাদের গাড়ি থেকে রিল শুট হচ্ছে, আর এই রিলগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামের, তো সেখানে গিয়ে কিন্তু ফলো করে নিতে পারো। এই রাস্তা দিয়ে আমি রাতের বেলা গেছিলাম আর এরকম কোনো দৃশ্যই দেখতে পাইনি, তখন দেখো ওই দূরে পুরো পাহাড়ের রেঞ্জ, ওই যে নর্থ বেঙ্গলের এরকম ভিউ আমি কোনোদিন দেখিনি, জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, বাট ওইদিকে কিন্তু বড় বড় সব পাহাড় বোঝা যাচ্ছে। আর তোমরা যদি কেউ গাজলডোবা না এসে থাকো শিলিগুড়ির বাইরে থেকে যারা দেখছো, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, মজা চলে আসবে গুরু। রাইট সাইডের এই ভিউটা দেখে পুরো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি দেখতেই আছি তখন থেকে। এতক্ষণ এত সুন্দর রাস্তা দিয়ে আসছিলাম আর এখন রাস্তার কন্ডিশনটা একবার দেখো, পুরো লাদাখ লাদাখ লাগছে। আই আই আই, এবার তোমরা ভাবতে পারো নর্থ বেঙ্গলের রাস্তার সাথে লাদাখের তুলনা করছো, আমি জাস্ট মজা করছি গুরু। আর আশা করছি এই ব্লগটা তোমাদের দেখতে বেশ মজাই লাগছে, আমারও মজাই লাগছে। সকাল থেকে দুর্দান্ত একটা রাইড হচ্ছে, সব রকম এক্সপিরিয়েন্স করছি আর কি আমরা। ও ও ও, এই সমস্ত রাস্তায় আমাদের অ্যাডভেঞ্চার 390 গেছে কোনো ব্যাপারই না, শুধু পায়ে আমার জল লেগে গেলো, কাদা জল নোংরা জল। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যারেজের ওপরে উঠতে চলেছি এখন আমরা, আর এখানে কি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ও লাভলি। তিস্তা নদীর ওপরে এই যে ব্যারেজটা, আর এখান থেকে যে ভিউ, কি ভিউ, মনে হচ্ছে এখানে একটু দাঁড়ায় দাঁড়িয়ে দেখি এনজয় করি এই ভিউটা। বাঁদিকে দেখো ব্যারেজ থেকে জল ছাড়ছে, সেই কারণে জলের কি ফ্লো ওইদিকে, ও বাপরে, এই দেখো ব্যারেজের জল কি স্পিডে যাচ্ছে, বাপরে এটা কি লাগছে, কি লাগছে এটা। আমি কোনোদিন এত কাছ থেকে, মানে আমি কাশ্মীরে যখন গিয়েছিলাম তখন ছোট একটা দেখেছিলাম, তো লোকজন বলেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে দেখলাম। এটা যদি বর্ষাকালে দেখিস তোর মাথা খারাপ হয়ে যাবে, এটা কিচ্ছু থাকে না পুরোটা ডোবাতে, ভাই এটা কি লাগছে। চলো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তো বেরিয়ে যাই এখান থেকে, বাট দেখে নিলাম বন্ধু তিস্তা ব্যারেজের জল ছাড়ার দৃশ্য। সময় হচ্ছে ঘড়িতে এখন 2:50, 3টের ভিতরে পৌঁছেই যাবো মনে হচ্ছে, সেরা সেরা। তিস্তা ব্যারেজের সামনে রয়েছে এই যে ছোট ছোট দোকানগুলো, আর এখানে বাইক আর গাড়িটা পার্ক করে এখন আমরা যাচ্ছি ওই পাশের দোকানটাতে। এই তো এই ভাইয়ের সাথে তো তোমাদের পরিচয় করাই হয়নি, আনাচ শঙ্খদীপ, শঙ্খদীপ হ্যাঁ, মেইনলি কালকে আমাদের একসাথে দেখা হয়েছিল, তখন ব্লগ করা হয়নি, তো ভাই কিন্তু মানে আমাদের ব্লগ অনেকদিন ধরে দেখে বললো, আমার খুব ভালো লাগলো শুনে। আর আমরা এখন সবাই যাচ্ছি কসমোস মলে, কসমোস তো না ওটা,
তো ওখানে দেখা যাক আজকে ছবি হবি হয় কিনা। শিলিগুড়ি থেকে এই সরি বনগাঁ থেকে সেই কত 550 কিলোমিটার রাইড করেছি, বাট এক্সপিরিয়েন্স গুলো সেরা সেরা হয়েছে। নেক্সট টাইম তোমার সাথেও রাইড হবে, অবশ্যই রাইড হবে। হ্যাঁ, আর তোমার চ্যানেল আছে না? হ্যাঁ, এবং ট্রাভেলার। এবং ট্রাভেলার ভাইও কন্টেন্ট ক্রিয়েট করে আর বললো নাকি আমাদের থাম্বনেল খুব ভালো হয়। খুব ভালো লাগছে শুনে। আমি দেখি যেটা আমি 7000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার দিন আগে দেখি। অনেক আগে। চলো, এই যে মোমো আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের লাঞ্চ হচ্ছে এখন। টাইম হচ্ছে ঘড়িতে 3:05। আর একটা ব্যাড নিউজ আছে, ব্যাড নিউজটা কি একটু বলো। ঘড়ি দেখলাম খান্না ওমকারের Z900 একটু ড্যামেজ হয়ে গেছে, তো আই থিঙ্ক একটু টাইম আছে। 3:00 জায়গায় 4:00 বেজে যাবে এখন। তো আমরা লাকি, আমাদের কাছে এখন অনেক টাইম, তো এখন এখানে বসে 30টা ব্যারেজের সামনে বসে একটু ওয়েদারটা এনজয় করি। একবার এইদিকে আকাশটা দেখো তো। এই যে এখানে দাঁড়িয়েছিলাম আমরা, আমার হেলমেট আর ট্যাঙ্ক ব্যাগটা খুলে গাড়ির ভেতরে রাখলাম, কারণ বৃষ্টি চলে আসতে পারে, বৃষ্টির কোনো ভরসা নেই। টাইম এখন ঘড়িতে 3:31 আর বিভৎস বৃষ্টি হয়ে গেল, তো রেইনকোট সেই কারণে পরে নিয়েছি আমরা। বাইক গাড়ি সবই একদম পরিষ্কার হয়ে গেছে, বাট এখন আবার নোংরা হতে চলেছে। কই না, আমি আমার ট্যাঙ্ক ব্যাগ যে সমস্ত জিনিসপত্র ভিজতে পারত সেগুলো সবই গাড়ির মধ্যে দিয়ে দিয়েছি। বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা পুরোপুরি আলাদাই হয়ে যায়, কি লাগছে চারিদিকটা। আমাদের সামনে চলে এসেছে এখন একটা সুন্দর বিউটিফুল ব্রিজ, বিষয়ে কি সুন্দর লাগছে, বাট রাস্তাটা বন্ধ, তো আমাদের লেফটের দিকে এখন বেঁকে যেতে হবে। গাড়িটা কিন্তু মারাত্মক লেগেছে, এই গাড়ি নিয়ে রাইডে যেতে হবে। এরপর একটা জঙ্গলের রাস্তা পড়বে, যে রাস্তাটা মারাত্মক সুন্দর। ও ভাই, রাস্তাটা একবার দেখো, কি মারাত্মক রাস্তা। আর সামনে থেকে গাড়ি থেকে আমরা একটু রিল শুট করবো, সেই কারণে দাদা সানরুফ থেকে একদম বেরিয়ে গেছে। কি লাগছে জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টি ভেজা রাস্তা, লাভলি, মাই গড। এই যে দেখো আমাদের রাইট সাইডে এই যে জায়গাটা, পুরো মেঘের মাঝখানে, একটা জায়গায় হয়তো ওখানে মেঘ নেই সেই কারণে পুরো হলুদ হয়ে আছে জায়গাটা, মনে হচ্ছে ওখানেই সব লাইট পড়ছে, কোনো একটা দুনিয়া এরকম ফিল আসছে জায়গাটা দেখে। আর এই জায়গাটার নাম হচ্ছে গেট বাজার, এই গেটটা আছে সেই কারণে মনে হয় এই জায়গাটার নাম হচ্ছে গেট বাজার। চারিদিকে শুধু মেঘের খেলা হচ্ছে, সব মেঘ খেলা করতে বেরিয়েছে। অলমোস্ট 4:05 গেল ঘড়িতে, আর এই যে দেখতে পাচ্ছ সব গাড়ি দাঁড়িয়ে আছে, বিকজ সামনে রেল গেট রয়েছে। আর এটা নতুন জিনিস দেখতে পেলাম আমি, নতুন নয় বাট আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। এই যে গাড়ির ভেতর এগুলো কী জানো, এগুলো হচ্ছে চা পাতা, তো এরকমভাবে তুলে এরকমভাবে নিয়ে যাওয়া হয়, পুরো এক গাড়ি এরকমভাবে চা পাতা রয়েছে এখানে। চলো আমরা একটু সামনে গিয়ে দাঁড়াই। এই যে কসমোস মলে চলে এসেছি আমরা, দেখো এখানে কত ভিড়, বাপরে ভাই সাব, সেই ভিড়। তো এই পার্কিং লটের পার্কিংয়ে বাইকটা পার্ক করে আমরা যাব, আর ভালোই ভিড় তোমরা দেখতে পেলে বাইরে রয়েছে। টাইম এখন ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ 4:43। আর গাড়ির মধ্যে গিয়ে আমি তাড়াতাড়ি ড্রেস আপটা চেঞ্জ করে নিলাম, কারণ একটা দূরে তো ভালো ফটো ওঠা দরকার বলো। আর কয়েকজন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হলো, মানে আমাদের ড্রিম ওয়াকের ফার্স্ট দিন, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। লেটস সি, দেখা যাক আজকে কি হয়, আমার তো হাত হাত কাঁপছে। এই যে দেখো মলের ভেতরে এখন আমরা চলে এসেছি। এই যে আমাদের আরেক বন্ধু, তোমার নাম? শুভম দাস। শুভম দাস, আমি ফার্স্ট টাইম এরকম কোনো মিটআপে আসলাম, আর ভালো লাগছে দেখা করে। অবশ্যই অবশ্যই, আমি সত্যি ভাবতে পারিনি যে আমি এই মিটআপে তোমার সাথে দেখা হবে। সত্যি ভাই, এর অবস্থা দেখো, একটু জল খাবে, জলের জন্য পাগল হয়ে আছে, খাও, তুমি জল খাবে, খাও খাও, জল দান করছি না ভাই, সবাইকে জল খাওয়াচ্ছি, আর কে জল খাবে, আর একটু খাও, আর একটু খাও। চলো চলো, এই যে আমারও মিটআপ হয়ে আছে, ছোটখাটো একটা মিটআপ,
নিশ্চয়ই ট্রাই করবা যাওয়ার সময়। কোথায়? বিধাননগরের আনারস যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে ট্রাই করব। ভাই লাগলো তো একটু আসি আমার তো यार ধাক্কা আমার তো করি। হ্যালো চলো চলো ছবি তো। এই আপনি ধাক্কা মুখি বাদ করো यार। সময় এখন দেখতে পাচ্ছো ঘড়িতে 5:33 আর পেছনে ফটো সেশন চলছে। এই যে এই লাইনটা ফটো সেশনের এই ঘরের মধ্যে পাজিকে দোকান হয়েছে। নাম কি? শুভদীপ। ওকে দেখতেই পাচ্ছ 6:41 বাজে এখন ঘড়িতে। এই যে আমি রাইডিং গিয়ার সবকিছু পরে নিয়েছি, গাড়ি থেকে সবকিছু জিনিস নিয়ে নিয়েছি। চলো টাটা টাটা দাদা টাটা চলো আবার দেখা হবে আলিপুরদুয়ার আসলে। তো ফাইনালি যেই কাজের জন্য এসেছিলাম সেটা সাকসেসফুল হলো। ভাইয়ার সাথে এত কাছে ছিলাম সত্যি খুবই ভালো লাগলো। আর অল ক্রেডিট গোস টু আদিত্য ভাইয়া, নীলদীপ্ত ভাইয়া, ওরা যদি না থাকতো কোনোদিনই হতো না দেখা। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের। আসছি, আমারও অনেকের সাথে দেখা হলো, সত্যি খুবই ভালো লাগলো। তোমরা এই কদিন দেখছিলে যে আমি ভিডিওতে বলছিলাম যে আদেও দেখা হবে কি না জানি না, খুব ফেডেড হয়ে গেছিলাম। আর বলে না সাবার কা ফল মিঠা হতা হয়, পুরোপুরি গ্র্যান্ডভাবে দেখা হলো। তার সাথে সাথে তোমাদের সকলের সাথে দেখা হলো যারা শিলিগুড়ি থেকে আমাকে দেখতে, যারা মিট আপে এসেছিলে। তো তোমাদের সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো। আর বাকি এখন আমি যাচ্ছি রাজশেখরের বাড়িতে। তো চলো এই ব্লগটা আমরা যেতে যেতে এন্ড করি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম উইক। চলো বাই।